হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমন কিছু লাইফস্টাইল রিলেটেড ডিজিজ থাকে যেগুলো যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তাহলে যে কোনো সময় বিপদ হওয়ার সম্ভাবনা বন্ধুরা থাকে। যেমন কারো যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, যদি আপনি মেডিসিন না নেন, সেটাকে কন্ট্রোল না করেন, তাহলে যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। কারো যদি রক্তে গ্লুকোজের মাত্রাটা খুব বেশি থাকে, আপনি যদি সঠিক সময় ইনসুলিন না নেন, তাহলে খুব বেশি পরিমাণে বৃদ্ধি যদি পেয়ে যায়, 500-600 উপরে চলে যায়, তাহলে অনেক বিপদ হয়ে যেতে পারে। আবার যদি কখনো আপনি মেডিসিন নিচ্ছেন, খুব বেশি কমে যায়, তাহলেও কিন্তু বিপদ হতে পারে। তাছাড়া থাইরয়েডের সমস্যা রয়েছে, এই থাইরয়েডের সমস্যাও কিন্তু আমাদের শরীরে একটা বিশাল বড় প্রভাব বিস্তার করে। সো আমি আজকের ভিডিওতে বন্ধুরা থাইরয়েডের সমস্যা নিয়ে আলোচনা করব। হাইপোথাইরয়েডিজম সম্পর্কে আমি দুটি ভিডিও বানিয়েছি এবং ওই ভিডিওগুলো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই বোঝার জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নেবেন। এবং আমি ডায়েট চার্ট সম্পর্কেও আলোচনা করেছি, আপনারা অনেক বেশি চাচ্ছেন যে হাইপোথাইরয়েডিজমের ডায়েট দেওয়ার জন্য। সো আজকের ভিডিওতে আমি হাইপার থাইরয়েডিজম সম্পর্কে আলোচনা করব। তো আশা রাখবো ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, সবার প্রথমে এই বিষয়টা আমাদের বোঝা প্রয়োজন যে এই যে হাইপার থাইরয়েডিজম এই বিষয়টা কি। এবং এই ভিডিওর শেষের দিকে আমি এমন কিছু খাবার সম্পর্কে বন্ধুরা আলোচনা করব যেগুলো হাইপার থাইরয়েডিজম আপনার থাকলে সেগুলো আপনার খাওয়া উচিত নয়। তো বন্ধুরা, হাইপার থাইরয়েডিজমটা বোঝার আগে একটু বুঝে নিন যে এই যে থাইরয়েড যে গ্ল্যান্ডটা থাকে আমাদের গলার মধ্যে, যে গ্রন্থিটা থাকে, সেটা কিভাবে কাজ করে, বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা T3 T4 যে হরমোন থাকে এগুলো কি। আমাদের মস্তিষ্কের মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে এবং এই পিটুইটারি গ্ল্যান্ডটাই স্বাভাবিকভাবে আমাদের শরীরের যে অন্যান্য যে গ্ল্যান্ডগুলো আছে বা গ্রন্থিগুলো আছে সেগুলোর কার্যকে কিন্তু ত্বরান্বিত করে। সো আমাদের গলার মধ্যে এই জায়গাতে যে আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ডটা থাকে, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসৃত হয় সেগুলো হলো T3 এবং T4 হরমোন। এবং এই যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে তা থেকে TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ ঘটে। এবং এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা নিঃসরণ ঘটে সেটা থাইরয়েড যে গ্ল্যান্ড থাকে তাকে কিন্তু প্রভাবিত করে এবং সেই তাদেরকে বলে, থাইরয়েড গ্ল্যান্ডকে বলে, যে শরীরে কতখানি T3 এবং T4 হরমোনের অর্থাৎ থাইরক্সিন হরমোনের প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেই অনুযায়ী আমাদের শরীর কিন্তু এই T3 এবং T4 যে হরমোন আছে তাকে কিন্তু রিলিজ করে। সো যখনই আমি বলেছিলাম যে পূর্বের ভিডিওতে, যখনই এই T3 এবং T4 যে হরমোন আছে তার পরিমাণটা যখন কমে যায় আমাদের শরীরে, প্রয়োজনের তুলনায় কমে যায়, তখন আমরা তাকে হাইপোথাইরয়েডিজম বলে থাকি। এবং হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে বন্ধুরা, এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দেখছেন তার পরিমাণটা বেশি থাকবে। আপনি যদি ব্লাড টেস্ট করেন, এই রিপোর্টে দেখবেন যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণটা বেশি আছে এবং T3 T4 হরমোনের পরিমাণটা কম আছে। সেটা কেন হয় আপনি একটু বোঝার চেষ্টা করুন। যখনই যে কোনো কারণে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা যখন ঘটে, তখন থাইরয়েড গ্ল্যান্ড যখন সঠিকভাবে T3 এবং T4 হরমোন নিঃসরণ করতে পারে না, তখন আরো বেশি পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ হয় এবং এই হরমোনটা বলে যে তোমার শরীরে আরো প্রয়োজন আছে T3 এবং T4 এর, তাকে তুমি রিলিজ করো। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার ফলে এই T3 এবং T4 হরমোনটা কম নিঃসরণ ঘটে। সো যেহেতু এগুলো কম থাকে তাই বেশি পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ ঘটে। এবং এই হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায় যে TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণটা বেশি এবং T3 T4 হরমোনের পরিমাণটা কম। তো এই টপিকে আমরা যেটা হাইপার থাইরয়েডিজম সম্পর্কে আলোচনা করছি, এই ক্ষেত্রে দেখা যায় কি যে হাইপারের ক্ষেত্রে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণটা কম, এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তার পরিমাণ কম, এবং এই যে T3 T4 এর পরিমাণ এটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ তার একেবারে উল্টোটা হয়ে যায়। তো কারো শরীরের মধ্যে যখন বা রক্ত পরীক্ষাটা করলে আপনি যখন দেখতে পারবেন যে আপনার শরীরে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আছে তার পরিমাণটা কমে গেছে এবং T4 এর পরিমাণ বা T3 T4 আছে তার পরিমাণটা যখন বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ বেশি পরিমাণে আমাদের শরীরে থাইরক্সিন রয়ে গেছে রক্তের মধ্যে, এই কন্ডিশনটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলে থাকি।
সো এই যে হাইপার থাইরয়েডিজমের সমস্যা যদি কারোর মধ্যে হয় তাহলে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন, রক্ত পরীক্ষা ছাড়াই আপনারা বুঝতে পারবেন যে হয়তো আপনার এই হাইপার থাইরয়েডিজমের সমস্যা রয়েছে। সমস্ত শরীরের মধ্যে কিন্তু প্রভাব ফেলে, কারণ আমাদের শরীরের যে বিভিন্ন কার্যকারিতা থাকে এই থাইরয়েড হরমোনের কিন্তু অনেকটা ভূমিকা রয়েছে। বিশেষভাবে আমাদের যে মেটাবলিজম থাকে তার উপর কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে এই থাইরয়েড হরমোনের। সো কি কি লক্ষণ দেখা যায় এটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করি। সবার প্রথমে বলবো যে বডিতে অর্থাৎ শরীরে যদি আমরা দেখি তাহলে অ্যাক্সেস সোয়েটিং, অ্যাক্সেস ফ্যাটিক বা রেস্টলেস, অর্থাৎ হাইপার থাইরয়েডিজমের সমস্যা যার থাকবে খুব বেশি উনার ঘাম হবে, খুব বেশি ফ্যাটিক বা ক্লান্তি অনুভব হবে, তাছাড়া রেস্টলেস অর্থাৎ কি করবেন কি না করবেন ভেবে পাচ্ছেন না, এরকম সমস্যা কিন্তু সৃষ্টি হবে। তাছাড়া বন্ধুরা মুডের কথা যদি বলি তাহলে প্যানিক অ্যাট্যাক বা নার্ভাসনেস, অর্থাৎ উনি কি করবেন না করবেন বুঝে পাচ্ছেন না এমন একটা নার্ভাস কন্ডিশনে উনি থাকবেন বা প্যানিক অ্যাট্যাক, হঠাৎ হঠাৎ খুব বেশি ওনার রাগ উঠে যাবে এমন ওনার মুড সুইং হবে মূলত এই বিষয়টা দেখা যায়। স্লিপ ইনসোমনিয়া, ঘুম খুব বেশি কম হওয়া, অর্থাৎ উনি ঘুমাতে যাচ্ছেন কিন্তু ঘুম হচ্ছে না এমন সমস্যা, বা ইনসোমনিয়া যাকে মেডিকেল টার্মে আমরা বলে থাকি ঘুম কম হওয়া, এই সমস্যাটা বন্ধুরা দেখা দিতে পারে। তাছাড়া হার্ট, আমাদের যে হার্ট রেট থাকে যেটা ফাস্ট হয়ে যাবে, অর্থাৎ পালপিটেশন যাকে আমরা, বুকটা খুব বেশি ধড়পড় ধড়পড় করা, উনি বলবেন যে আমার বুক প্রায় সময় ধড়পড় ধড়পড় করে, সব পালপিটেশনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাছাড়া আইজ, চোখ দেখলে আপনারা বুঝে যাবেন যে থাইরয়েড, যারা হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট থাকে তাদের চোখের যে সাদা অংশটা থাকে সাইড থেকে দেখলে বা সামনে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে চোখটা যেন একেবারে বেরিয়ে আসছে সামনের দিকে। সো এটা কিন্তু একটা হাইপার থাইরয়েডিজমের একটা প্রধান লক্ষণ। তাছাড়াও ফিমেলদের মধ্যে ইররেগুলার মেন্স হতে পারে, অর্থাৎ যে আপনার পিরিয়ডসটা থাকবে সেটা রেগুলার হবে না, তাছাড়া খুব কম পরিমাণে হতে পারে, বা যে সময়টা থাকবে 3-4 দিন সময় থাকে, একদিন হলেও তারপরে হবে না, তো এরকমের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও যে আপনি খাবার দাবার একেবারে ঠিক খাচ্ছেন বা বেশি পরিমাণে খাচ্ছেন, তারপরে দেখবেন আপনার শরীর একেবারে শুকিয়ে যাচ্ছে, আপনার স্বাস্থ্য, আপনার ওজন দিনের পর দিন একেবারে কমেই যাচ্ছে, আপনার চুল খুব বেশি পড়ে যাচ্ছে, আপনার স্কিনের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। সো যাদের হাইপার থাইরয়েডিজমের সমস্যা হয় বন্ধুরা তাদের এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এবার যদি ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করি তাহলে দেখুন এই এই রোগের যে ট্রিটমেন্টটা সেটা আপনার ডাক্তারবাবুই নির্ণয় করবেন যে কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। সাধারণভাবে কিছু মেডিসিন দেওয়া হয়, যে মেডিসিন দেওয়া হয় অ্যান্টি থাইরয়েড মেডিসিন কিছু দেওয়া হয়, মিথিমাজোল যেমন আছে, তাছাড়া অন্যান্য আরো বিভিন্ন ধরনের মেডিসিন আছে ড্রাগস, সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তাছাড়া আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু ডাক্তারবাবু নির্ণয় করবেন, যদি থাইরয়েডটা আপনার টিউমার হয়ে যায় বা বিভিন্ন সমস্যা থাকে, থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়, তাহলে কিন্তু সার্জারিও করা লাগতে পারে। তো বন্ধুরা এই ট্রিটমেন্টের পার্টটা আপনার ডাক্তারবাবুর উপর আপনি ছেড়ে দিতেই পারেন। এবার আমি আলোচনা করব যে কারো যদি হাইপার থাইরয়েডিজমের সমস্যা হয়ে থাকে তাহলে কিছু খাবার আছে যেগুলো আপনার যদি খান নিয়মিত তাহলে কিন্তু আপনার এই সমস্যাটাকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে। সো এটা সাধারণত একটা ইনফ্লামেশন বা অটো ইমিউনাল ডিজিজের ফলে হয়ে থাকে। সো এই যে খাবারগুলো এগুলো সম্পর্কে আমি এক এক করে আলোচনা করি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হাই সুগার কন্টেনিং ফুড, হাই সুগার কন্টেনিং ফুড অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার, যে মিষ্টি থাকে বা চিনি জাতীয় খাবার, যে হোয়াইট সুগার থাকে সেটা, অর্থাৎ ডাইরেক্ট যে চিনি জাতীয় খাবার থাকে সেটা যদি আপনি গ্রহণ করেন তাহলে এই সকল খাবার বন্ধুরা কি করে দেখুন, আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজের মাত্রাটা সেটাকে হঠাৎ করে কিন্তু বাড়িয়ে দেয়। এই বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন যাকে আমরা বলি সেটা কিন্তু ঘটে, এবং তাতে যে হাইপার থাইরয়েডিজম যে আছে এই সমস্যাটা কিন্তু আপনার আরো বেশি বেড়ে যাবে। তো অবশ্যই যে সুগার কন্টেনিং যে ফুডগুলো আছে সেগুলো আপনার না নেওয়াই ভালো। দ্বিতীয় বলবো যে প্রসেস ফুড, প্রসেস ফুডের মধ্যে আছে ফাস্ট ফুড আছে, খুব বেশি ভাজা বড়া ইত্যাদি খাবার বা প্রসেস করে বাজারে যে সকল ফুডগুলো পাওয়া, খাবারগুলো পাওয়া যায় সেগুলো আপনার না খাওয়াই ভালো, কারণ সেই খাবারগুলো আমাদের হজমের গড়বড়তা সৃষ্টি করে এবং তা আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রদাহ বা ইনফ্লামেশনকে কিন্তু বাড়িয়ে দেয় এবং তা আপনার থাইরয়েডের জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে। তাছাড়াও বলবো যে চা এবং কফি, আমরা অনেকে আছি যে খাবার দাবারের ক্ষেত্রে একটু অবহেলা করি এবং প্রায় বেশিরভাগ বাঙালিদের মধ্যে দেখা যায় চা এবং কফি
এইসব জিনিস আমরা খুব বেশি পান করি। তো আপনার যদি হাইপারথাইরয়েডিজমের সমস্যা থাকে তাহলে অবশ্যই এই জিনিসগুলো আপনি একটু অ্যাভয়েড করলে কিন্তু খুব বেশি ভালো হয়। তাছাড়া বলবো যে ডেয়ারি প্রোডাক্ট, যে দুগ্ধ জাতীয় যে প্রোডাক্টগুলো আছে বা বেকারি যে ফুডগুলো আছে সেগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন। তো এগুলো আপনার থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সৃষ্টি করতে পারে। তাছাড়া বন্ধুরা গ্লুটেন ফুড আমরা বলি, যেমন এই যে বললাম যে ময়দা বা বেকারিতে যে সকল খাবার তৈরি হয় যেগুলোর মধ্যে মিল্কি প্রোডাক্ট যেগুলো আছে, তাহলে এই যে খাবারগুলো থাকে বন্ধুরা এগুলোতে একটু দূরে থাকলে আপনার ভালো। সো বন্ধুরা এই হাইপার থাইরয়েডিজম সম্পর্কে আমি আলোচনা করলাম। আপনাদের মনে এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর পার্সোনালি কোনো আপনার কোয়েশ্চেন থাকলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে গিয়ে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সময় বের করে বন্ধুরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।